আসসালামু আলাইকুম সৌদার প্রবাসী বন্ধুরা, কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ এবং নিরাপদ আছেন। বন্ধুরা, আজকে কথা বলবো সৌদি গেজেটের একটি প্রকাশিত খবর নিয়ে। সেই খবরটি হলো, প্রবাসী যারা আছেন, বিজনেসম্যান আছেন সৌদার, যাদের বাকাল আছে বা ছোটোখাটো ব্যবসার সঙ্গে জড়িত আছেন, তাদের জন্য ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। কেননা সৌদি আরবে ইতিমধ্যে ঘোষণা করেছে যে এখন থেকে হাতে লেখা যে ফতুরা, আমরা যখন কোনো দোকান থেকে বা সুপার শপ থেকে বা কোনো ব্যক্তির কাছ থেকে কোনো পণ্য কিনি, তখন কিন্তু তিনি হাতে লেখে একটা ফতুরা দিয়ে দেয়। সেই ফতুরা এখন থেকে আর চলবে না, এখন থেকে লাজিম আপনাকে ইলেকট্রনিক মানে ই ফতুরা, যেটা মেশিনের ভিতর থেকে বের হয়, সেই ফতুরা লাগবে। সেই ফতুরা যদি কোনো ব্যক্তি না দেয়, সেক্ষেত্রে তার বিরুদ্ধে জরিমানা করা হয় 5 থেকে 50 হাজার সৌদি রিয়াল পর্যন্ত। আর এই বিষয়টা উল্লেখ করেছে ট্যাক্স এবং যে বা জাকাত এবং ট্যাক্সের যে অথরিটি আছে তারা। সো জাটকা যে বিষয়টা উল্লেখ করেছেন এখানে, তারা বলতেছে প্রত্যেকটা প্রতিষ্ঠানে অবশ্যই এখন থেকে ই ফতুরা থাকতে হবে, এবং যে ব্যক্তি সামান কিনবে আপনার কাছ থেকে সেই ব্যক্তি অবশ্যই এটা বুঝে নেবে। আর যদি কোনো ব্যক্তি এটা দিতে মানে অস্বীকার করে, তাহলে তাকে 10 থেকে 50 হাজার সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে। আর আপনার ফতুরাটি যেমন তেমন হলে চলবে না। ফতুরাতেও কিছু কন্ডিশন তারা রেখেছে, কিছু সিস্টেম তারা করে দিয়েছে। যেমন আপনি যখন ফতুরাটি বানাবেন, সাদা মোটা ফতুরা হলে হবে না, সেই ফতুরাতে অবশ্যই কিউআর কোড থাকতে হবে। কিউআর কোড সম্পর্কে আপনারা জানেন, কালো যে সংখ্যাটি দাগ দাগ থাকে সেই কিউআর কোডটি থাকতে হবে, এবং এই কিউআর কোড যদি না থাকে অবশ্যই আপনাকে জরিমানা করা হবে। আর আপনার যে প্রতিষ্ঠান বা দোকান বা সুপার শপ যেটাই বলুন না কেন, সেখানে অবশ্যই ট্যাক্সের মেশিন থাকতে হবে। এখন প্রশ্ন হলো, এত কিছু করার উদ্দেশ্য কি? সরকার হঠাৎ করে ট্যাক্সের মেশিন কেন দোকানে বা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে বসানোর কথা বলতেছে, বা কেন তাদের যে সিরিয়াল নাম্বার থাকতে হবে, যে ই ফতুরা সে ফতুরায় সিরিয়াল নাম্বার থাকতে হবে, ট্যাক্সের সিস্টেম থাকতে হবে, সকল ইনফরমেশন থাকতে হবে, তাদের যে রকমদারি বা সেই সেগুলো থাকতে হবে, ট্যাক্স নাম্বার, সো এগুলো কেন করতেছে? এর কারণ হচ্ছে সৌদি সরকার বলতেছে এখন থেকে কোনো ব্যক্তি যাতে কর ফাঁকি না দিতে পারে, ট্যাক্স ফাঁকি না দিতে পারে, জাকাতের টাকা ফাঁকি না দিতে পারে, সেজন্যই তারা এটা করতেছে। অনেকেই আছে কিন্তু সামান কেনে 5 রিয়ালের, কোম্পানির সামান হোক যে কোনো ব্যক্তির সামান 5 রিয়ালের কিনে তিনি 2 রিয়ালের ফতুরা বানাই। যে লোক ফতুরা লিখতেছে তাকে হয়তো 5 রিয়াল বা 2 রিয়াল 1 রিয়াল ধরিয়ে দেয়, 1 রিয়াল ধরিয়ে দিল, 1 রিয়াল পেয়ে তিনি 5 রিয়ালের ফতুরা 2 রিয়াল করে দিল। এমন কিন্তু অনেক জায়গাতেই হয়। আর আপনারা যারা ফতুরা নিয়ে কাজ করেন বা দোকান পাশারে কাজ করেন, তারা কিন্তু এই বিষয়টা জানে। আবার অনেক সময় আছে ফতুরার টাকা বেশি লেখা হয়, 10 রিয়ালের ফতুরা 50 রিয়াল লিখে দেয় সামান। সো এখানে কিন্তু সরকার তো ভ্যাট পায়ই না, অনেক ভোক্তা অনেক ক্রেতা এখানে থেকে অনেক রকমের ক্ষতিগ্রস্ত হয়। এই ক্ষতি যাতে না হয়, এখানে যাতে কোনো ব্যক্তি না ঠগে, সেজন্যই এই সিস্টেমটা করা। আর এই সিস্টেমটা করাতে সরকার ন্যায্য পরিমাণে ভ্যাট পাবে, ট্যাক্স পাবে, এবং এখান থেকে কোনো রকমের প্রতারণা হওয়ার সম্ভাবনা একদমই জিরো। আর সিস্টেমটাও কিন্তু আপডেট হয়ে যাচ্ছে, সেটাও ডিজিটাল হয়ে যাচ্ছে, এটাও সৌদি সরকারের একটা ভাবমূর্তি বাড়তেছে, এজন্যই তারা এই সিস্টেমটা করেছে। সো এখন থেকে প্রত্যেকটা প্রতিষ্ঠানে, ব্যবসায়িক প্রতিষ্ঠানে ট্যাক্সের মেশিন থাকতে হবে, এবং ট্যাক্সের মেশিনটি নিয়ে অবশ্যই সরকারি যে ওয়েবসাইট সেখানে যুক্ত থাকতে হবে। আপনি এমন না যে মেশিন কিনে রেখে দিলেন আর কোনো খবর নেই, না, আপনার মেশিনটি অবশ্যই সরকারি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থাকতে হবে, এবং আপনি কত টাকায় কোন সামান কাকে দিচ্ছেন সেই বিষয়গুলো সরকারি যারা ট্যাক্সের যে কর্মকর্তা আছে তারা বিষয়গুলো ভেরিফাই করবে, সেগুলোর উপর নজরদারি করবে। সো এতে করে কেউ ঠকবে না, আর আপনিও কারো কাছে বেশি নিতে পারবে না বা কাউকে ঠগাতে পারবে না। সো সিস্টেমটা অনেকেই ভালো বলতেছে, আবার অনেকেই বলতেছে এগুলোর কোনো প্রয়োজন ছিল না। সো আপনি অ্যাজ এ প্রবাসী হিসেবে আপনার কাছে কেমন লেগেছে নতুন এই আইনটি, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার হাতে থাকা সৌদি আরবের সর্বশেষ খবরটি জানিয়ে দিলাম। আর এই খবরের সত্যতা যদি কেউ যাচাই করতে চায়, মনে হয় যে মিজান ভাই মিথ্যা বলতেছে, যদি আমি সত্যতা যাচাই করবো আসলেও খবরটি সত্য কিনা, অবশ্যই ডিসক্রিপশন বক্সে ক্লিক করবেন, ক্লিক করে একটা লিঙ্ক পেয়ে যাবেন, সেই লিঙ্কে আপনারা খবরটি নিজে পড়ে দেখতে পারেন। সো বন্ধুরা, যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আরও নিউজ 24-এর সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।